আইএমএফের ঋণ পাওয়ার শর্ত পূরণে মাত্রাতিরিক্ত করারোপ এবং সরকারি ব্যয় সংকোচন করা হয়েছে দেউলিয়া হওয়া শ্রীলঙ্কায়। এতে জনগণের তোপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। দেশটিতে সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও বুধবার ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। দ্বীপ দেশটিতে কর বৃদ্ধি ও সরকারের নেয়া অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনার প্রতিবাদে তারা এ ধর্মঘট পালন করেন। ধর্মঘটের ফলে বন্ধ হয়ে যায় হাসপাতাল, ব্যাংক ও বন্দরের কার্যক্রম। প্রায় 40টি শ্রমিক ইউনিয়নের পাশাপাশি সরকারি হাসপাতালের কর্মী ও ব্যাংক চাকুরিজীবীরা এ ধর্মঘটের ডাক দেন। কলম্বোয় শ্রীলঙ্কা ন্যাশনাল হসপিটালের চিকিৎসকরা বলেন, শুধু জরুরি চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, সরকারি হাসপাতাল ও ক্লিনিকে রোগী দেখা বন্ধ রয়েছে। বিদ্যুৎ বিভাগের কর্মী ও ব্যাংকের অর্থ লেনদেনের দায়িত্বে থাকা কর্মীরাও ধর্মঘটে যোগ দিয়েছেন।